হ্যালো ফ্রেন্ড, কি এমন হয়েছিল যে বাচ্চা মেয়েটির সাথে, যে বাচ্চা মেয়েটি টেন্সের মুখের মধ্যে সবসময় খরগোশের মাস্ক পরে থাকতো? হ্যাঁ, তা নিয়ে গল্পগুলো প্রথমে দেখা যাচ্ছে যে একটি মা তার মেয়েকে রাস্তা করে কোথাও নিয়ে যাচ্ছিল, যেতে একটা বড় বিল্ডিংয়ে সে বাচ্চাটিকে নিয়ে যেতে থাকে। তো সে মাটি গিয়ে একটি ঘরের রুমের মধ্যে ওখানে যেতে থাকে, সারা জায়গা দেখতে থাকে কে আছে। যেতে যেতে সে মাটি বাচ্চাটাকে নিয়ে যায় এবং বাচ্চাটির মাথার মধ্যে একটা মাস্ক পরে থাকে। তখন আমরা দেখি একটা টিচার ঘরের মধ্যে ক্লাসে পড়াচ্ছিলেন এবং সে মা সে টিচারকে ডেকে বলছে এদিকে আসতে। এখন টিচারও বলছে যে একটু দাঁড়াতে। তখন টিচারটা ওখানে ক্লাসে বাচ্চাদেরকে পড়িয়ে তার বাইরে এসে বলছে ঠিক আছে। বাচ্চাটা বলছে হ্যাঁ বলুন, কী বলবেন? তখন সে মা বলছে যে আমার মেয়েকে এখানটায় স্কুলে ভর্তি করার জন্য নিয়ে এসেছি, আপনাদের স্কুলে আমার মেয়েকে ভর্তি করাবেন। তখন সেটা বলে ঠিক আছে ভর্তি করান। তখন সে মাটা বলে যে আমার বাচ্চাটা খুবই ছোট কিন্তু সে ভালো মেয়ে, খুবই বাচ্চা মেয়ে এবং ভালো মেয়ে থাকে সে। তখন সেটা বলে কোথায় আপনার মেয়ে, একটা মেয়েকে একটুখানে দেখি সে সেটা বলে। তখন মেয়েটা আস্তে আস্তে তার মার পিছন থেকে সামনের দিকে চলে আসে। তখন সেটা দেখে বলছে কি অবাক হয়ে যায় সেটা মেয়েটাকে দেখিয়ে। তখন আমার মেয়েটাকে দেখতে পাই যে মেয়েটির মুখটার মধ্যে একটা মাস্ক পরা আছে এবং সে মেয়েটি ভয়ে কারোর সাথে কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে চলে আছে। তখন স্যার সে বাচ্চা মেয়েটিকে ক্লাসরুমে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে এর নাম এনাবেন। আর সব বাচ্চারা সব বাচ্চাগুলো বাচ্চাটির মুখের মধ্যে খরগোশের মাস্ক দেখে তারা হাসাহাসি করতে থাকে। সে বাচ্চাটি ভয়ে আরও চুপ হয়ে, তখন স্যার বলে যে তাকে গিয়ে বসতে। সে বাচ্চা মেয়েটি মুখে মাস্ক নিয়ে সেখানে বসে থাকে। তখন স্যার তখন পড়াতে আসে, বসে থাকে। বসে বসে স্যার একটি কবিতা পড়া ছিল এবং সে অ্যানাবেলকে অ্যানা বলে রেখেছিল। তখন একটি বাচ্চা মেয়ে বলছে যে স্যার অ্যানাবেলকে অ্যানা বলে বলেছিল। তখন একটি বাচ্চা ছিল বলে স্যার আমাদের ক্লাসে আগে থেকে একটি অ্যানাবেল মেয়ে আছে। তখন সেটাকে ঠিক আছে তাকে অ্যানাবেল বলে ডাকবো। সব বাচ্চাটা পড়ার দিকে মন না দিয়ে সে খরগোশমুখী সে বাচ্চাটিকে আদিকে তাকিয়ে থাকে। সবাই তাকে দেখতে চাইছে বাচ্চাটি কেন তার মুখের মধ্যে এরকম মাস্ক পরে আছে। সবাই কেউ পড়াশোনা মন না দিয়ে সে বাচ্চাটিকে তাকিয়ে থাকে। স্যার বলে যে এদিকে তাকিয়ে এবং স্যার যে ছড়াটা পড়াতে সেটা যাতে সবাই যাতে মনোযোগভাবে লেখে এবং পড়ে। সে বাচ্চা মেয়েটি ভয়ে কিছুই করে না, চুপচাপ বসে থাকে। সব বাচ্চারা পড়া না দেখে তার দিকে তাকিয়ে রয়েছে। তারপরও তার দিকে কৌতূহলভাবে সে বাচ্চাগুলো দেখছে আর ভাবছে যে কেন এরকম মাস্ক পরা আছে। সব বাচ্চাদের দেখে তার ক্লাসের মধ্যে একটি দুষ্ট ছেলে ছিল, সে বারবারই সে বাচ্চাটিকে বিরক্ত করছিল। আবার স্কেল দিয়ে পিঠের মধ্যে খোঁচা দেয় কিংবা জামা টানে আর অন্যরকম সে বাচ্চাটি করছিল। কোনো রকম সে বাচ্চাটির মুখটা ছেলে বাচ্চাটি মেয়ে বাচ্চাটির বাণীর মুখটা দেখতে চায়। তখন সে বাচ্চাটি কানের মধ্যে মেয়ের মধ্যে বলে যে তার মুখ ওটা সরাতে সেদিন দেখবে। সে তখন মনোযোগ দিচ্ছে, মন দিয়ে কবিতা পড়াচ্ছিল। তখন সে আরেকটা বাচ্চা মেয়ে সে বাচ্চাটিকে তাকে সে বাচ্চাটা হাসছিল না, সে বাচ্চা মেয়েটি চুপেছিল। এক ছেলেটি বিরক্ত করতে হয়েছিল, তার মাথায় মানে বেল্টা নিয়ে সরিয়ে রাখে। তখন মেয়েটি মাথার মধ্যে তাকে তখন চিল্লিয়ে ওঠে। তখন আমরা দেখতে পাই যে বাচ্চা মেয়েটি মুখের মধ্যে কোনো রকম কিছু হয়নি, শুধু কলমের দাগ ছিল মুখের মধ্যে দাঁড়িয়ে হিসাবে। সেই কারণে সে বাচ্চা মেয়েটি মুখ দেখতে লজ্জা পাচ্ছিল এবং স্যার বলে যে কি হয়েছে কোনো ব্যাপার না, সে ছেলেটিকে দুষ্ট ছেলেটিকে বকা দেয়। কিন্তু সবাই হাসতে থাকে, তা আরও চুপচাপ হাসতে থাকে। স্যার খুব দুঃখ পেয়ে যায় এরকম স্টুডেন্টের কীর্তি দেখে। তখন সব বাচ্চাগুলো চোখ মানে চুপে থাকে। তার বাচ্চা মেয়ে আরেকটি বাচ্চা ছেলে মাটি মেয়েটি ছিল, সে বুঝতে পারে যে মেয়েটি দুঃখ পেয়েছে, সবাই হাসাহাসি করছে। তখন কী জানি না মেয়েটি মনে কী একটা ক্ষতি চলে আসে, সে বাচ্চা মেয়েটি কী করতে থাকে। তখন সে বাচ্চা মেয়েটি দেখা যায় নিজের মুখে কালি দিয়ে ওর মতন দাঁড়িয়ে বানিয়ে ফেলেছে এবং হাসছে। সে মেয়েটি বাচ্চা মেয়েটি বানিয়ে মেয়েটি অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায় যে এরকম করছে। তখন তাদের দুজনকে দেখে আরও বাচ্চাগুলো ভাবে যে ভালো তো জিনিসটা আমরাও করি। তখন সবাই সবার মতন নিজের মুখের মধ্যে কলম দিয়ে কেউ পেন দিয়ে কেউ রঙ দিয়ে সারা মুখে দাঁড়িয়ে মতন করছিলো। সে মেয়েদের মধ্যে কেউ রঙ দিয়ে করছে, কেউ কলম দিয়ে করছে, সবাই নিজের মুখের মধ্যে বাজার। কিন্তু সেই দুষ্টু ছেলেটি কিন্তু করছে না, সে চুপচাপ সবাই খেতে দেখছিল। তখন সে বাণী মেয়েটি খুবই খুশি থাকে এবং হাসতে থাকে। তখনই
ক্লাসের বাইরে থেকে আবার এসে যে ক্লাস ফটো তোলা হবে, তখন সবাইকে বাইরে যেতে হবে। তখন স্যার একটু ভয় পেয়ে যে বাচ্চাদের এরকম মুখের অবস্থা কীভাবে ছবি তোলা হবে। তারপরে সব বাচ্চাদের খুব খুশি হয়ে যায়, স্যারও বাচ্চাদের এমন মনোভাব দেখে স্যারও খুব খুশি হয়ে যায়, বাচ্চারা কত সুন্দর মিলেমিশে আছে। তখন সে দু বান্ধবী গলায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে এবং ছবি তুলে থাকে। কিন্তু পিছনে এই দুষ্ট ছেলেটি আরেকটা তার বন্ধুকে মুখের মধ্যে কালিয়ে দেওয়ার কারণে তার সাথে বলছিল তার সাথে কাটবে, তার সাথে কোনো কথা নেই, এবং তাকে ভাঙাচ্ছিল তার মুখের মধ্যে এরকম রঙ করেছে দেখে। কিন্তু তার সাথে তারা সবাই মিলে ছবি তুলে এবং খুশিতে থাকে।